Hej. Hej. Jeg var nødt til at blive på i begge lidt. Kitu der. Bader kulen. Jee. Hej, onik bader kulen. Det kan man også sige, hvor masser bader kulen ser. Hvor er det til? Bashe jatch. Hej, jeg er bashe jatch. Na, asule, amar ekta oi kaj ache. Tu oi kajte shere tarpor bashe jab. Jete parbo ami rickshaw diye bashe jete parbo. Acha. কিছু মনে না করলে আর আমাকে বিশ্বাস করলে আপনি বাজারের ব্যাগ দুটো আমার বাইকের পিছনে দিতে পারেন। আপনি কাজ শেষ করে পরে আসলেন। না না না, দরকার নেই, সমস্যা নেই, আমি যেতে পারবো। আমি কাজ শেষ করে রিক্সা নিয়ে চলে যাব। আপনি পারবেন, কিন্তু এই বাজারের ব্যাগগুলো আপনি সাধারণ থাকলে আপনার কাজটা করতে খুব সহজ হবে, তাই না? আপনাকে বিশ্বাস করতে পারেন, আপনার বাজারের ব্যাগ আমি বাসায় বসে দেবো, অন্য কোথাও নিব না। ছি, এগুলো কি বলেন, এমন কিছুই না। আপনি জানাও, অনেক ভারী, আমি যাচ্ছি, টেনশন নিবেন। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। রাতুলের মা, আজকে রান্নাটা করছো কি? রাতুলের কণা নিজে নিলে চিংড়ির মালাই টেন খায়, সেটাই রান্না, তাই নাকি? এত দারুণ খাবার হবে। আচ্ছা, রাফিকে বললে কেমন হয়? মন হয় নাকি ছিল চাকরা থাকে কি না কি খাওয়ায় না, আমাকে এত ভালোবাসেন দেখি আমার একা একা থাকতে কষ্ট হয় না। এই ব্যাগগুলো তোমার হাতে কেন? কণা কোথায়? কণা আসছেন, ওনার সঙ্গে রাস্তা দেখা হলো, কি একটা কাজ ছেড়ে আসবেন বললো, উনি ভারী বাজারে ব্যাগ টানছিলেন, আমি বাইক দিয়ে নিয়ে আসলাম। ভালো করেছে, বসো তো। আচ্ছা জি, বসছি। আমার এই মেয়েটাকে এতবার করে আমি বলেছি যে দেখ, আমার বাজারে যাওয়ার সক্ষমতা এখনো আছে, আমি বাজারে যেতে পারি, বাজার করতে পারি, কে শোনে কার কথা। সে কিছুতেই আমাকে বাজারে যেতে দেবে না, বললো যে নিজে বাজারে যাবে না হলে অনলাইনে বাজার করবে, তারপরেও আমাকে সে বাজারে যেতে দেবে। আসলে আপনার খুব কেয়ার করে। হ্যাঁ, সে খুবই কেয়ারিং। আমাদের রাতুলের অঙ্ক টেস্টের রেজাল্টের কথা ছিল, দিয়েছে? এসটিস রেজাল্ট তো বললো খুবই ভালো হয়েছে, আমি খাতা দেখতে চাইলাম, সে বললো নো, রাফি ভাইয়া আগে দেখবে, তারপরে বাকিরা। রাফি ভাইয়া, এই যে, এই যে খাতা দেখি, পুরো ক্লাসে থার্ড হয়েছে আমি। ওয়াও, গ্রেট, দেখছো অঙ্ক কোনো ব্যাপারই না। আরে এটা তো কোনো ব্যাপারই ছিল না, অঙ্ক একদম পানির মতো সহজ ছিল, এই যে রেগুলারলি প্র্যাকটিস করে যে এই জন্য পরীক্ষাটাও অনেক সহজ ছিল। ভেরি গুড, নাও ওকে, তো এখন চলো খুঁজে যাবো। ও মা, তুমি না বললে যে অঙ্ক পরীক্ষা ভালো হলে আমার সাথে খেলতে যাবে? হ্যাঁ বলেছি, কিন্তু আজকে না, কালকে ফ্রাইডে আছে, কালকে আমরা সারাদিন ক্রিকেট খেলবো। ও, কালকে এত টায়ার্ড? আচ্ছা ঠিক আছে, কিন্তু কালকে কিন্তু প্রমিস প্রমিস প্রমিস। হ্যাঁ হ্যাঁ, খেলো, ঠিক আছে, তাহলে রুমে গেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাফি, তুমি আমার ছেলেটার এই অঙ্ক ভীতিটা কাটিয়ে দিয়েছো। আঙ্কেল আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ওর একটু কনফিডেন্স গ্রো করে দিয়েছি। দেখছেন আঙ্কেল, আমি উঠি না, তুমি বসো, চা দাসটা খেয়ে যাবে, আমি একটু আসছি, বসো। আমি জানি আপনার আসলে আমার কোনো কাজ ছিল, আমি যাতে আমার বাইকের পেছনে উঠতে না বলি সেই জন্য বলেছেন, তাই না? না না, একদমই না, কোনো সমস্যা নেই,
একজন ভাড়াটিয়ার বাইকের পেছনে বাড়িওয়ালার মেয়ে উঠবে ব্যাপারটা প্লিজ এরকম ভাববেন না একদমই না খেজে বলেন গ্রাফিক ভাইয়া আমরা যে কালকে টুর্নামেন্ট খেলবো তার জন্য আম্পায়ার লাগবে না অবশ্যই লাগবে তাহলে কোন আপ হবে আমাদের আম্পায়ার ওকে ডান ডান আমি হ্যাঁ তুমি আই আমি কি ক্রিকেট খেলতে পারি নাকি শোন তোর কিছু বোঝা টোঝা লাগবে না আমি তোকে সব বোঝাই দিব সামনে প্যারা নিস না নো টেনশন না আমার কালকে কাজ আছে পারবো না সত্যি আমার কালকে কাজ আছে শোন আমি তোর এসব কাজ টাজ শুনবো না তোর কালকে থাকতে হবে ওইখানে তোকে আম্পায়ারিং করতে হবে আমি কিচ্ছু শুনবো না কালকে থাকতে হবে কিন্তু এক আঙ্গুল তুললে আউট এই যে দাস আন্টিরা কি দরকার ছিল কোনো দরকার ছিল না কিন্তু আজকে আমাদের সাথে তোমার খেয়ে যেতে হবে আমি রান্না বসিয়েছি আন্টি আমি আমিও তো উপরে রান্না বসাবো ভাবলাম কোনো সমস্যা নেই ওটা থাকবে কালকে খাবে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাইকে নিয়ে সমস্যা নাই রাফি সাহেব আমাকে কি আজকে একটু লিখতে আসবে আসলে আমার অফিসে দেরি হয়ে গেছে শিওর আপনার অফিসটা কোথায় আপনার অফিসের ঠিক দুটো বিল্ডিং পরে আপনি কিভাবে আমার অফিস ছিলেন আপনাকে বেশ কয়েকদিন খেয়াল করেছিলাম ওই বিল্ডিং এ ঢুকতে ডাকেননি কেন আমাদের অফিসের ক্যান্টিনের সিঙ্গারা ওয়ার্ল্ড এর বেস্ট আজকে শুধু লিফট দিলেই চলবে আচ্ছা হেলমেটটা পরে নেন
আপনি একটু বাইকের স্পিডটা কমাবেন প্লিজ। এবার ঠিক আছে? ঠিক আছে, আসলে আমি একটু বাইকে ভয় পাই, মানে আমার একটু আনকমফোর্টেবল লাগে। আরে আমার বাইকে কোনো ভয় নাই, আমার বাইক হচ্ছে আমার ঘোড়ার মতো, আমি যা বলবো তাই শুনবে। সরি, আপনি ঠিক আছেন ভাই? ঠিক আছে তো? ভাই আমরা তো ঠিক আছি, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ? জি ভাই, আমার বউয়ের সাথে ঝগড়া চলতেছে, দুদিন যাবত আমার সাথে কথাই বলে না, এই যে আপনাকে এখন বাইকের ধাক্কা খেয়ে ভয় আমাকে জড়াই ধরছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, সাবধান থাকিস ভাই। দেখি কী বলে জানেন, ঝড়ে বক মরে পুকিরে কেরা মতি বাড়ে। না না, আপনার কোনো দোষ নেই, আমি আসলে পিছনে তাকাচ্ছিলাম। সেই ইচ্ছে গুলো থাকতে চায় তোমার পাহারায়, আমার আমি পুরোটাই তোমার সীমানায়, ও ইচ্ছে গুলো থাকতে চায় তোমার পাহারায়, আমার আমি পুরোটাই তোমার সীমানায়, বেঁধেছি আমায় তোমার আশে পাশে, তোমাকে তেল একদম শেষ। সো সরি, এরকম কখনো হয় না, মানে আমার যে কী হচ্ছে আমি সব কিছু ভুলে যাচ্ছি। আরে সো কে, কোনো সমস্যা নেই, বাইকে তো তেল শেষ হতেই পারে। না মানে তাই বলে এভাবে আমার কখনো হয় না, আমার ফার্স্ট ফুল ট্যাঙ্ক থাকে। সো কে, কোনো সমস্যা নেই, সামনেই তেলের পাম্প আছে, আমরা টিফিন করে নিতে পারবো। মানে এটা আমার কথা, এখন আপনাকে নিয়ে আমি মানে আপনাকে হাঁটাবো আমি। আরে কোনো সমস্যা নেই। বাও, আজকে আকাশটা অনেক সুন্দর, দেখেন একটা ছবি তুলব। আপনি আমাকে দিন, আমি আপনাকে ছবি তুলি। আর এই অন্ধকারে ভালো ছবি আসবে না। খারাপ আসবে না, একটা স্মৃতি তো থাকবে। আরেকটা আসবে, ভালো হচ্ছে। দেখি কি তুলেছেন, বাহ অনেক সুন্দর ছবি তুলেছেন তো আপনি। আপনি সুন্দর, তাই খুবই সুন্দর। আচ্ছা একটা সেলফি তুলি। এটা স্মৃতি হয়ে থাকবে। জি বলুন। কি বলবো, ডাকলেন যে? হ্যাঁ, ওই যে চা খাবেন? খাওয়া যাক, এক মিনিট মিস।
সরি একটু দেরি হয়ে গেল। দেরি হলেও চাটা কিন্তু দারুণ হয়েছে। একটা বিষয় কেমন যেন আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়? এই যে এরকম চা আমি আগেও খেয়েছি, এরকম আকাশ আগেও দেখেছো, তো আজকের মতো ভালো লাগা আগে কখনো কাজ করেনি, তো কারণ কি বলতে পারেন? কারণ আপনার মন আজকে খুব ভালো, আর মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। আপনাকেও খুব ভালো লাগছে, প্রাণবন্ত লাগছে। অল ক্রেডিট গোস টু ইউর বাইক। আপনার বাইকে যদি আজকে তেল না শেষ হতো তাহলে তো আজকে আমি এখানে থাকতামই না। আজকের সন্ধ্যাটা আমার মনে থাকবে। থ্যাংক ইউ রাফি সাহেব। আচ্ছা এই সাহেব সম্বোধনটা কি বাদ দেওয়া যায় না? আপনি চাইলে আমাকে শুধু রাফি রাখতে পারেন। মানে আমরা কি বন্ধু হতে পারি না, অথবা এর চেয়ে একটু বেশি কিছু? কোনা আমি আপনাকে সরাসরি বলি, আসলে আমার আপনাকে খুব প্লিজ এর থেকে একলানো বেশি বলবেন না। দেখেন আপনি আমার প্রতিবেশী, আপনার আমার মাঝে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারিটা ক্রস করার চেষ্টা করবেন না।